1343 সালে প্রকাশিত হলো শ্যামলী। এই গ্রন্থের নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের মাটির ঘর শ্যামলীর নামানুসারে। শেষ সপ্তকের 44 সংখ্যক কবিতায় কবি বলেছেন, আমার শেষ বেলাকার ঘরখানি বানিয়ে রেখে যাব মাটিতে, তার নাম দেব শ্যামলী। মাটির প্রতি কবির গভীর আকর্ষণ প্রকাশিত হয়েছে এই কবিতায়। কবি ভালোবাসেন সেই মাটিকে, যার মধ্যে শত শত শতাব্দীর রক্ত লোলুপ হিংস্র নির্ঘোষ আছে নিঃশব্দ হয়ে। সব বেদনা কলঙ্ক বিদ্রুপ যেখানে দুর্বাদলের স্নিগ্ধতার মধ্যে সমাহিত। কবি ভালোবেসেছেন বাংলাদেশের মেয়েকে, যার মধ্যে মাটির শ্যাম অঞ্জনের ছায়া, কচি ধানের চিকন আভা, যার চোখের করুণ আভা নীল বনু সীমায় গোধূলির শেষ আলোটির মতো। শ্যামলীর মধ্যেও অন্যান্য গদ্যকাব্যের ভাবধারা প্রবাহিত হয়েছে, তবে পুনশ্চের সঙ্গে এর মিল একটু বেশি। শান্তিনিকেতন আশ্রমের প্রথম যুগের ছাত্র প্রমথনাথ বিশির স্মৃতিতে ধরা আছে এমনি একটি গানের স্মৃতির মুহূর্ত। তখন আশ্রমের গ্রীষ্মাবকাশ প্রায় শেষের দিকে, আকাশ নূতন বর্ষার মেঘে ঘন নীল, কিছু আগে এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে, তখনও গাছের পাতা হইতে জল ঝরিতেছে। রবীন্দ্রনাথ থাকিতেন আশ্রমের পশ্চিম প্রান্তের একটি বাংলাতে। আমি আমবাগানের মধ্য দিয়া কোথাও যাইতেছিলাম, হঠাৎ দেখিলাম রবীন্দ্রনাথ সবেগে আসিতেছেন। এতই তরা যে পথ দিয়া চলিবার সময় নাই বলিয়াই মাঠ ভাঙিয়া চলিয়াছেন। সম্মুখেই পড়িল মেহেদি গাছের বেড়া, তাহা অগ্রাহ্য করিয়া ঠেলিয়া চলিয়া আসিলেন। অদূরে দাঁড়াইয়া শুনিলাম গুনগুন করিয়া গানের দুটি পদ আবৃত্তি করিতেছেন, ভ্রমর যেথায় হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি। ব্যাপার কি বুঝিতে বিলম্ব হইল না, এই গানটি তখনই রচনা করিয়া সুর দিয়াছেন। ভুলিয়া যাইবার আগেই গানটি দীনেন্দ্রনাথকে শিখাইয়া দিবার জন্য ছুটিয়া চলিয়াছেন। দীনুবাবু তখন থাকিতেন দেহলি বাড়িতে। পদ দিয়া ঘুরিয়া যাইতে যেটুকু সময় বেশি লাগিবে, সেইটুকু সময়ের মধ্যে হয়তো সুরের ভ্রান্তি ঘটিতে পারে। তাহার গায়ে ছিল লম্বা বর্ষাতি, তাহাতে জল ঝরিতেছে, হাতে ছাতিটা বন্ধ, হয়তো পথে খুলিয়াছিলেন কিন্তু গাছের ডালপালায় বাঁধিয়া গিয়াছিল তাই বন্ধ করিয়াছেন, কিংবা হয়তো খুলিবার কথা আদৌ মনে হয় নাই। ফলকথা তাহার এমন মত্ত ভাব আর কখনো দেখি নাই। উদাসীন দৃষ্টি সেই নিভৃত নীল পদ্মের দিকে বদ্ধ, দেহটা অভ্যাসের বসে ছুটিয়া চলিয়াছে। প্রাচীন কাব্যে মত্ত গজরাজের পদ্মবন ভাঙিয়া চলিবার কথা পড়িয়াছি, এতদিন এই চিত্রটাকে কবিদের একটা কৃত্রিম অলঙ্কার মাত্র মনে হইত, কিন্তু সেদিন নরশ্রেষ্ঠের এই তরিত গতি দেখিয়া আমার মনে ওই উপমাটা এক মুহূর্তে নূতন দোতনায় উদ্ভাসিত হইয়া উঠিল। তাহার স্বাভাবিক দীর্ঘাকৃতি সেদিন জলঝরা বর্ষাতির আবরণে দীর্ঘতর মনে হইতেছিল, সব শুদ্ধ মিলিয়া সে যেন এক আবির্ভাব। আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন, সে যে সব হতে আপন, আমাদের সব হতে আপন, আমাদের শান্তিনিকেতন, শান্তিনিকেতন। তার আকাশ ভরা কোলে মোদের দোলের হৃদয় দোলে, ও তার আকাশ ভরা কোলে মোদের দোলের হৃদয় দোলে, মোরা বারে বারে দেখি তার নিত্যই নূতন, আমাদের শান্তিনিকেতন, শান্তিনিকেতন। মোদের তরু মূলের মেলা,
মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা, সকাল সন্ধ্যা বেলা মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা, সকাল সন্ধ্যা বেলা শালের ছায়া বিথি বাজায় বনের কালো গীতি, মোদের শালের ছায়া বিথি বাজায় বনের কালো গীতি, সদাই পাতার নাচে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন। আমরা যে খাই মরি ঘুরে, সে যে যায় না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাধা যে তার সুরে, আমরা যে খাই মরি ঘুরে, সে যে যায় না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাধা যে তার সুরে, প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে এক তানে, মোদের প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে এক তানে, মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করেছে এক মন আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন।